প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না আজও পড়তা না আমি মালিকের একটা সেজদা দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে আজও এভাবে যাবে আজকের সারাদিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে সেজদা দিবা না আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল কে তোমাকে পথ হারা করে দিল আমার চাইতে আপনজন তুমি কাকে পেলে এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপনজন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম না বলেন না বাপ বলেন আমার বাপ বলেন একজন যুবক ভাইয়া তুমি ভাবো তুমি ডানে বামে তাকাইও না দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকা তুমি ভাবো তুমি ভাবো একা ভাবো একা একজন ভাবো একজন তুমি ভাবো দোস্ত ডানে বামে তুমি দেখো না তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজদা পায় না আজ কতদিন হয় ছেলেরা এইখানে তো অনেক ছেলে আমি তো চেহারা দেখলেই বোঝা যায় কতদিন হয় ফজরের নামাজ পড়ো না ভাইয়া বলো তো বলো না বাপ মালিকরে চেনো না আজ কতদিন হয় আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন আল্লাহ তাআলা বলে ও জনপদবাসী মহল্লাবাসী ও গ্রামবাসী আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আজাব দিয়ে ধ্বংস করে দিতে